কেন সালাউদ্দিন আয়ুবী 3000 আলেমকে হত্যা করেছিলেন? বাইতুল মুকাদ্দাসের জয়ের উৎসবের মধ্যেও সালাউদ্দিন আয়ুবী ছিলেন গভীর চিন্তায় নিমগ্ন। যুদ্ধের ধুলো সেদিনও শুকিয়ে ওঠেনি তার মনে। তিনি জানতেন জয়ের এই আনন্দ স্থায়ী নয়, কারণ তিনি অনুভব করছিলেন একটি গোপন বিপদ তাদেরকে ঘিরে রয়েছে। তিনি বলেন, আমরা যদি এই বিপদকে দূর না করতে পারি তবে বাইতুল মুকাদ্দাস আমাদের হাত থেকে ছিটকে যেতে পারে। কিন্তু এই বিপদ কি? কারা এই অদৃশ্য শত্রু? সালাউদ্দিনের এই রহস্যময় বক্তব্যের পর সৈন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 3000 আলেমকে হত্যার ঘটনা কি এই রহস্যের সাথে জড়িত? আসুন সেই রহস্যের জট খুলতে থাকি। সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহি আলাইহি ওনার অত্যন্ত বিশ্বস্ত সেনাদেরকে নিয়ে খুবই গোপনে একটি নতুন গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদি গোয়েন্দা সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন। সে সময় ফিলিস্তিনে এক ইমামের প্রশংসায় ভরপুর ইসলামী স্কোয়ারের শায়েক এবং অত্যন্ত আশ্চর্যজনক ফরজগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে। এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলেন। ওনারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসিরের আলোচনা শুনলেন। আলোচনা শেষে ওনারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলেন, সূর্য কখন ওঠে? ইমাম জবাব দিলেন, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করল যে বৃষ্টি কোন দিক থেকে আসে। ইমাম উত্তর দিল, জোড়ু হওয়ার দিক থেকে। এভাবে আরো কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। এসব প্রশ্নগুলো ছিল ইহুদিদের সাংঘাতিক গুপ্ত। উপস্থিত মুসল্লিরা এগুলো বুঝত না। তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের আসল পরিচয়ে কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তুকদের মধু পরিবেশন করতে দিলেন। আগন্তুকরা ইমামের সাথে বিস্তৃত কথা বলা শুরু করলো। ইমাম কবে থেকে এখানে মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে, মানুষের ইমামের মধ্যে চিড় ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা বলতে লাগলো। ইমাম অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে, কিভাবে মাসালা গতিতে বিরোধ লাগাচ্ছে, কিভাবে এর মাঝে ইহুদি পণ্ডিতদের সাথে যুগ যুগ ধরে যোগাযোগ রক্ষা করেছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রেখেছে, কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয়ে মুসল্লিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগলো। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তুকরা ওনাদের মাথায় পাগড়ি খুললেন এবং উপরে জামা খুললেন। এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল, কারণ এই আগন্তুকরা ছিলেন হযরত সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলাইহির গোয়েন্দা বিভাগের সেনা। ওনারা তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে হত্যা করলেন। এভাবে হযরত সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলাইহি 3000 ইহুদি আলেমকে হত্যা করেছিলেন, যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানো, মুসলমানদের ইমান আকিদা নষ্ট করে দেওয়া, সত্য দিন থেকে বিক্ষিপ্ত করে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। তাহলে বর্তমানে আখিরি জামানায় কত সংখ্যক ইহুদি চোর থাকতে পারে তা অকল্পনীয় বিষয়। প্রসঙ্গত সাম্প্রতিক কালের ফিতনাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করলে সহজেই অনুমান করা যাবে কারা ইহুদিদের চোর হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এমন সব কুফরি বক্তব্য ছড়াচ্ছে যা বিগত 14 বছরে কেউ শুনেনি। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। যুগ যুগ ধরে মুসলমানগঞ্জে ইয়াজিদকে লানত দিয়ে আসছে, সেই ইয়াজিদকে নর্দিশ বলেছে, মুসলিম স্কোয়ার বেশধারী কিছু ইহুদি চোর, এমনকি তারা ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি পড়েছেন, নাউজুবিল্লাহ।